Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kache o durer shokoli asha kori inshallah bhalo achen. Amiyo Allahar rahmate bhalo achi. Aaj apnader samne kichu joruri kotha bolbo. Bortoman Italir poristhiti abaro obonotir dike. প্রতিদিনই বাড়ছে কোভিড-19 আগের তুলনায় বর্তমানে বেশি হারে বাড়ছে বৃহস্পতিবারের রিপোর্ট আজ ইতালিতে সর্বোচ্চ আক্রান্ত 16,089 জন মৃত্যু 127 জন 22/10/2020 বৃহস্পতিবার আজকে মৃত্যু হয়েছে 136 জন নতুন করে আক্রান্ত 16,089 জন নতুন সুস্থ হয়েছে 2,082 জন সুস্থ হয়েছে মোট 2,59,456 জন গুরুতর অসুস্থ আছেন 992 জন চিকিৎসাধীন রয়েছেন 1,69,302 জন আজ শুক্রবার 23 অক্টোবর আজকে থেকে রাত 12টা থেকে শুরু হবে কারফিউ জারি সকাল 5টা পর্যন্ত প্রধানমন্ত্রী কোনতে এই আইন পাস করে দিয়েছেন 16 লাসিও থেকে যারা লাসিওতে আছেন ইতালির রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত যানবাহন মেট্রো বাস রেস্টুরেন্ট বার সবকিছু বন্ধ থাকবে এবং যেই সুপারমার্কেটগুলো 24 আওয়ার্স ওপেন ছিল সেগুলো বন্ধ থাকবে এক কথায় বলা যায় কিছুই চলবে না স্থল রাতে না ক্রয় কিছু করতে পারবেন না যান চলাচল না কিছুই পাবেন না সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত দোয়া করবেন সবাই আল্লাহ আমাদের যেন সুস্থ রাখে এই কঠিন মুহূর্তে একমাত্র আল্লাহর উপরই ভরসা রাখুন আল্লাহ ছাড়া আর কিছু কোনো মাহবুদ নাই যে আমাদেরকে এই কঠিনের মোকাবেলা করবে তাই আজকে কি বলবো ভাষা নেই ইতালিয়ান সিটিজেন তত্ত্ব ইতালিয়ান পাসপোর্ট পেতে কি কি ডকুমেন্ট লাগবে জন্ম সার্টিফিকেট বাংলাদেশ থেকে জন্ম সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইতালিয়ান ভাষা ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করতে হবে ইতালিতে যা যা লাগবে কার্তাদা আইডেন্টিতার কপি পারমেসদি সৌজন্য কপি পোস্ট অফিসে পে করা 250 ইউরো জমা রসিদ কপি শেষ 3 বছরের রিটার্ন কপি বাদান্ত বা ডোমেস্টিক কাজের কন্ট্রাক্ট হলে অ্যাটাস্ট রেজিত্ববান ইনপোস কপি আসিল পলিটিক্যাল পাসপোর্ট হলে আসিল অফিস থেকে একটি সার্টিফিকেট কপি কার্তার সৌজন্য না থাকলে ইতালিয়ান ভাষায় সার্টিফিকেট বিউনো কপি একটা মার্কাদা বলল 16 ইউরো মনে রাখবেন ইতালিয়ান সিটিজেনশিপ তত্ত্ব ইতালিয়ান পাসপোর্টের আবেদন প্রসেস কমপ্লিট হতে 36 মাস সময় লাগবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে বাইর হলে মাস্ক বাধ্যতামূলক পরতে হবে 400 ইউরো থেকে 1,000 ইউরো পর্যন্ত জরিমানা হবে অথবা এক মাস থেকে এক বছর পর্যন্ত জেলও হতে পারে তাই সবাই মনে রাখবেন ঘর থেকে বাইর হলেই মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে বর্তমান পরিস্থিতি
বাসা থেকে যখন বাইর হবেন এবং বাসায় যখন আবার আসবেন সব সময় খেয়াল রাখবেন, হাত সব সময় ভালো করে পরিষ্কার করবেন, যদি পারেন গোসল করলে আরও বেশি ভালো, পরিষ্কার হবেন। বাইরে থেকে এসে কোনো কিছু হাত দিবেন না, হাত দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিন। এবং বাহিরে যতক্ষণ চলাফেরা করবেন নাক মুখ কান এগুলো একটু হাত না দেওয়াটাই উত্তম। হাত ব্যবহার হতে হলে টিস্যু পেপার নিয়ে ইউজ করবেন, কারণ বর্তমান পরিস্থিতি খুবই অস্বাভাবিক হতে যাচ্ছে আবারও, তাই কোভিড 19 এখন ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে আমাদের বাংলাদেশের রবিবার। তাই সবাই একটু সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন, চলাচল করার সময় কারো হাতে কারো হাত মিলাবেন না, বুকের সাথে বুক মিলাবেন না, দূর থেকে সালাম দিবেন, সালামের জবাব দিবেন এবং বিনিময় করবেন। এটাই রইল আমার কথা, কারণ নিজেও ভালো থাকেন অন্যকে ভালো করুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে দিন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই আমরা সবাই চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য এবং অন্যকে পরিষ্কার থাকার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহই একমাত্র সব কিছু করার মালিক।